বিশেষ সংবাদের ভিত্তিতে 1,25,000 পিসি ইয়াবা ট্যাবলেট সহ 4 মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ভোর 4টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানাধীন কামরাঙ্গাও এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। আজ সকালে মহানগর গোয়েন্দা পুলিশ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় ডিবির উপপুলিশ কমিশনার মোহাম্মদ কামাল হোসেন বলেন, মহানগর গোয়েন্দা বিভাগ জিএমপির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে 1,25,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ 4 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বাসের হেল্পার ড্রাইভার যারা ছিল তাদের দেখার মতো বাসের উপরে যে লাইট থাকে সেই লাইটের ভিতর থেকে আমরা কিছু ইয়াবা পাই, তো আস্তে আস্তে বের করতে করতে দেখা যায় টোটাল আপনার 13টা প্যাকেট বের হয়। তো সেখানে আমরা সাক্ষীদের উপস্থিতিতে ইয়াবাগুলা গণনা করি, গণনা করে দেখা যায় যে টোটাল 1,25,000 পিস ইয়াবা ওখানে ছিল। অভিযানে যারা আটক হয়েছিল সে আটককৃত ব্যক্তিদের 4 জন অ্যারেস্ট হয়েছে, আরও যারা ছিল তাদেরকে আমরা আনি যাচাই বাছাই করে তাদেরকে রিলিজ করি, কিন্তু যারা এর সাথে সম্পৃক্ত এই সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে আমরা 4 জনকে গ্রেফতার করি। গতকাল কক্সবাজার হতে টঙ্গী আসার পথে পুবাইল থানাধীন কামরাঙ্গাও এলাকায় বাসটি আটক করা হয়। পরে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামিরা কৌশলে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে। তাদের দেয়া তথ্য মতে বাসের ভিতরে বিভিন্ন স্থান হতে সাদা স্কচ টেপ দ্বারা মোড়ানো 13টি প্যাকেটে মোট 625টি নীল রঙের জিপারে 1,25,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় বাসটির হেলপার ও চালকের সহায়তায় পলাতক আসামি আমিরুল ইসলাম সহ 2-3 জন বাসাটির বিভিন্ন জায়গায় ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখে এবং তারা আরও জানায় প্রতিনিয়ত এই বাসটি কক্সবাজার থেকে টঙ্গী পর্যন্ত ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে গাজীপুরের বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে থাকে। এ সময় মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ এমারত, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ রমজান আলীকে গ্রেফতার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।